আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা সংগঠক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে সংগঠক কী এবং সংগঠকের বৈশিষ্ট্য সমূহ কী। সংগঠক হচ্ছে এমন একটা বিষয় যে ভূমি, শ্রম এবং মূলধন একত্রিত করে যখন যে উৎপাদন কার্য পরিচালিত হবে তখন তাকে আমরা বলবো সংগঠন, আর যিনি এই কাজটা করবে তাকে বলা হবে উদ্যোক্তা বা সংগঠক। আমরা আজকে সেই উদ্যোক্তা বা সংগঠকের কার্যগুলি নিয়ে আলোচনা করব। উদ্যোক্তা বা সংগঠকের প্রথম কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। উদ্যোক্তা প্রথমে কী করবে, সংগঠক প্রথমেই কোনো কাজ করার আগে তার লক্ষ্য নির্ধারণ করে নিবে, আর লক্ষ্য নির্ধারণ এভাবে করবে কী পরিমাণ কাজ করবে এবং সেখান থেকে কী পরিমাণ সে তার মুনাফা বা লাভ অর্জন করবে সেই লক্ষ্যটা সে প্রথমে নির্ধারণ করে নেবে। সংগঠকের প্রথম কাজটাই হচ্ছে তার লক্ষ্য নির্ধারণ করা। এরপরে সংগঠক দ্বিতীয় কাজটা যেটা করবে সেটা হচ্ছে মূলধন সংগ্রহ। এখন সংগঠক যদি কোনো কাজ পরিচালনা করতে চায় তাহলে তাকে অবশ্যই অধিক পরিমাণ মূলধন লাগবে, এবং সেই মূলধন সে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারে, এবং সেই মূলধন সংগ্রহ করে তার কার্যটা সে পরিচালিত করতে পারে। তার মানে সংগঠকের প্রধান কাজটা হচ্ছে, অন্যতম কাজটা হচ্ছে যে মূলধন সংগ্রহ। মূলধন যদি না থাকে তাহলে সংগঠক তার কোনো কাজ করতে পারবে না, আর মূলধন থাকলে সে সংগঠক তার কার্যকে পরিচালিত করতে পারবে। এরপরে সংগঠকের আরেকটা কাজ হচ্ছে শ্রম বিভাগের ব্যবস্থা করা। এখন কোনো সংগঠক যদি বৃহতা আয়তনের কোনো শিল্প প্রতিষ্ঠান সে স্থাপন করে তাহলে সেই শিল্প প্রতিষ্ঠানে অধিক পরিমাণ শ্রম থাকবে, শ্রমিক থাকবে, এবং সেই অধিক পরিমাণ শ্রমিককে মাধ্যমে কোনো জিনিস যদি সে উৎপাদন করতে চায় তাহলে সে শ্রমিকের মাধ্যমে শ্রমকে বিভাজন করতে পারে বা শ্রমকে ভাগ করে দিতে পারে। শ্রমকে ভাগ করে দিলে ওই ওই শিল্প কারখানায় অধিক পরিমাণ দ্রব্য উৎপাদিত হতে পারে। তার মানে উদ্যোক্তা বা সংগঠকের অন্যতম কাজ হচ্ছে শ্রম বিভাগ করা, আর শ্রম বিভাগের ব্যবস্থা করলে সেখানে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা শ্রম বিভাগটা বিশেষ করে বৃহৎ শিল্পের ক্ষেত্রে, বড় বড় শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে হচ্ছে আয় বণ্টন। সংগঠক যখন সে কোনো কাজ করবে সে সংগঠক কাজ করতে গেলে ভূমি, শ্রম এবং মূলধন ব্যবহার করবে। ভূমি থেকে সে পাবে হচ্ছে খাজনা, মজুরি থেকে পাবে হচ্ছে সুদ, আর মূলধন থেকে পাবে হচ্ছে মুনাফা। এই খাজনা, মজুরি, সুদ, মুনাফা এই তিনটা বেয়ার করার পরে যে অতিরিক্ত কিছু থাকবে সেক্ষেত্রে যদি অতিরিক্ত থাকে তাহলে উদ্যোক্তা সেটা লাভ হিসেবে গ্রহণ করবে, আর যদি কম থাকে তাহলে তার ক্ষতি বা লোকসান হবে। এক্ষেত্রে সমস্ত কিছু ব্যয় বণ্টন করার পরে উদ্যোক্তা সেখান থেকে কিন্তু আয়ের পদ বা আয় সে নিতে পারে। তার মানে উদ্যোক্তার আরেকটা কাজ হচ্ছে আয়ের বণ্টন করা। এরপরে হচ্ছে ঝুঁকি বহন। এখন উদ্যোক্তা কোনো শিল্প কারখানা বা কোনো কিছু যখন সে গঠন করবে তখন কিন্তু সে অন্য কোনো কিছু হিসাব করবে না। যদি দেখা গেল যে কোনো একটা শিল্প কাজ করার মাঝামাঝি যাওয়ার পরে যদি ওই শিল্পের মধ্যে কোনো কারণে অপ্রত্যাশিতভাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ওই শিল্প কারখানা বা ওই ব্যবসা থেকে উদ্যোক্তা বা সংগঠক কিন্তু লাভবান না হয়ে লোকসান হতে পারে। এক্ষেত্রে কিন্তু উদ্যোক্তার ঝুঁকি বহন করতে হবে, আর উদ্যোক্তা যদি হয় অবশ্যই উদ্যোক্তার মাথায় থাকতে হবে যে সে সব অবস্থায় কিন্তু লাভ হবে না, কিছু ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। এক্ষেত্রে লাভ এবং ক্ষতির উভয়টার ঝুঁকি কিন্তু উদ্যোক্তার বহন করে নিতে হবে। এরপরে হচ্ছে উদ্যোক্তার আরেকটা কাজ হচ্ছে বা সংগঠনের একটা কাজ হচ্ছে দ্রব্য বাজারজাতকরণ। এখন কোনো শিল্প প্রতিষ্ঠানে বা কোনো ব্যবসায় কিন্তু তার দ্রব্য উৎপাদন হয়ে গেছে, এখন তার কিন্তু খেয়াল করতে হবে দ্রব্যটা বাজারজাত করতে হবে। এখন যদি কোনো কারণে সে যথাসময় বাজারজাত করতে না পারে তাহলে সেটাকে গুদামজাত করতে হবে, এবং গুদামজাত করার পরে পরবর্তী সময় কিন্তু বাজারজাতের বিষয়টা তাকে লক্ষ্য করতেই হবে। তার মানে সংগঠকের অন্যতম কাজ হচ্ছে দ্রব্য উৎপাদন করা এবং সেটাকে বাজারজাত করা। এরপরে সংগঠনের আরেকটা কাজ হচ্ছে বাজারের অনুসন্ধান করা। এখন কোন দ্রব্যটা কোন বাজারে সে বেশি পরিমাণ গ্রহণ করবে বা মানুষ যেখানে বেশি পরিমাণ বিক্রি হবে সেই বিষয়টা কিন্তু উদ্যোক্তা বা সংগঠকের খেয়াল করতে হবে। তার মানে নতুন নতুন বাজার তাকে খেয়াল করতে হবে, নতুন নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে তার বাজার ব্যবস্থাকে বেগমান করতে হবে, ব্যবসাকে পরিচালনা করতে হবে। এটা কিন্তু উদ্যোক্তার আর একটা অন্যতম কাজ হচ্ছে বাজারের অনুসন্ধান। এরপর হচ্ছে মুনাফা অর্জন। যেহেতু উদ্যোক্তা ব্যক্তি মালিকানার মাধ্যমেই কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবে, এক্ষেত্রে উদ্যোক্তা বা সংগঠকের অন্যতম প্রায়োরিটি থাকবে, তার অন্যতম চিন্তা থাকবে, চেতনা থাকবে যে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা যায় কিনা। তার মানে উদ্যোক্তার অন্যতম বা সংগঠনের অন্যতম কাজ হচ্ছে মুনাফা অর্জন করা। এক হচ্ছে ব্যবসা করা এবং ব্যবসা থেকে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জন করা এটাও কিন্তু সংগঠনের উদ্যোক্তার একটা কাজ আমরা বলতে পারি। এরপর হচ্ছে বিজ্ঞাপন বিষয়ক কার্যাবলী। এখন
মোরা কোনো ব্যক্তি বা কোনো উদ্যোক্তা বা কোনো সংগঠন কোনো কাজ পরিচালনা করলো, কোনো ব্যবসা অথবা শিল্প কারখানা গঠন করলো, সেক্ষেত্রে ওই থেকে যে পণ্য উৎপাদিত হলো সেই পণ্যটা বাজারে সবসময় কিন্তু একইভাবে সে বিক্রি না করতে পারে, সেক্ষেত্রে তার বিজ্ঞাপনের দিকে খেয়াল করতে হবে। বিজ্ঞাপনের দিকে লাভ হচ্ছে যে পুরাতন দ্রব্য বাজারে ধরে রাখা আর নতুন দ্রব্যের প্রসার এবং প্রসার করা। তারপরে বিজ্ঞাপনের মাধ্যমে যত বেশি বিজ্ঞাপন হবে, বিজ্ঞাপনের মাধ্যমে ওই দ্রব্য অধিক পরিমাণ বা বেশি পরিমাণ বিক্রি করা বা ওই দ্রব্য থেকে অধিক পরিমাণ লাভ করা সম্ভব হবে। এক্ষেত্রে উদ্যোগ বা সংগঠনের অন্যতম কাজ হবে যে বিজ্ঞাপনের বিষয়ে তার খেয়াল করতে হবে, বিজ্ঞাপনের বিষয়ে কার্যাবলী পরিচালনা করতে হবে। এটা একটা উদ্যোক্তা বা সংগঠনের একটা কাজ। এরপরে হচ্ছে যোগাযোগ রক্ষা করা। উদ্যোক্তা বিভিন্ন ধরনের, বিশেষ করে শ্রমিক, মালিক, ব্যবসায়ী, বিভিন্ন ধরনের ব্যক্তির সাথে কিন্তু সর্বদাই যোগাযোগ রক্ষা করতে হবে। শ্রমিকের সাথে যোগাযোগ করতে হবে এই জন্য যে পণ্যটাকে বেশি থেকে ভালোভাবে উৎপাদন করা, আর মালিকের সাথে বা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এই জন্য যে পণ্যটা উৎপাদন হওয়ার পরে সেটা সঠিকভাবে বাজারজাত হয়েছে কিনা সেই জন্য। অতএব শ্রমিক, মালিক, ব্যবসায়ী সবার ক্ষেত্রে কিন্তু সংগঠনকে যোগাযোগ রাখতে হবে, আর যোগাযোগ যত বেশি মজবুত হবে তত বেশি কিন্তু সংগঠনের লাভবান হবে। এরপর হচ্ছে সংগঠনের আরেকটা কাজ হচ্ছে ভোক্তার আস্থা অর্জন। এখন সংগঠন বা উদ্যোক্তা কোনো পণ্য উৎপাদন করলো কিন্তু ভোক্তা ওই পণ্যটা সে নিতে চায় না, ভোক্তার সেখানে আস্থা নাই, ভোক্তার সেখানে বিশ্বাস নাই, ভোক্তাকে অবশ্যই ওই পণ্যের প্রতি ঝোঁক রাখতে হবে এবং ভোক্তার মান অনুসারে, ভোক্তার ইচ্ছা অনুসারে ওই পণ্যটা উৎপাদন করতে হবে। ভোক্তার ইচ্ছা যদি থাকে, ভোক্তা যদি ওই পণ্য নিয়ে গ্রহণ করে যদি সে খুশি থাকে তাহলে কিন্তু ওই পণ্যটা বাজারে বেশি বিক্রি হবে। তার মানে আমরা বলতে পারি যে সংগঠনের কাজ হচ্ছে ভোক্তাকে খুশি রাখা, ভোক্তা যদি ভোক্তার খুশি হয়, ভোক্তা যদি আস্থা অর্জন করা যায় তাহলে ওই পণ্যটা বেশি থেকে বেশি উৎপাদন করা হবে এবং বেশি পরিমাণ ভোক্তা এটা গ্রহণ করবে। তাহলে সংগঠনের আরেকটা কাজ হচ্ছে ভোক্তার আস্থা অর্জন। এরপরে ব্যবসায় নতুনত্ব প্রবর্তন করা। এখন হচ্ছে কম্পিটিশনের যুগ, মুক্ত বাজার অর্থনীতি, বিশ্বের বিভিন্ন দেশগুলো বিভিন্নভাবে বিভিন্ন পণ্য উৎপাদন করতেছে। এখন এই পণ্যটা যদি পুরাতন পণ্য যদি বারবার একইভাবে চলতে থাকে তাহলে কিন্তু ওই পণ্যটা মানুষ নিতে চাবে না, ভোক্তা ওটা গ্রহণ করতে চাবে না। এই জন্য মাঝে মধ্যে পণ্যের মধ্যে নতুনত্ব আনতে হবে, ভ্যারাইটিস আনতে হবে, বৈচিত্র্য আনতে হবে। পণ্যের মধ্যে যদি বেশি পরিমাণ ভ্যারাইটিস থাকে, নতুনত্ব থাকে, বৈচিত্র্য থাকে, ওর মধ্যে বিভিন্ন ধরনের আকর্ষণ থাকে তাহলে কিন্তু ভোক্তা ওদিকে ধাবিত হবে। তাহলে আমরা বলতে পারি যে সংগঠনের সব অন্যতম একটা কাজ হচ্ছে যে ব্যবসার মধ্যে নতুনত্ব প্রবর্তন করা। ব্যবসার মধ্যে যদি নতুনত্ব নিয়ে আসা যায় তাহলে কিন্তু ওই পণ্যের নাম থাকবে, সুনাম থাকবে, সুখ্যাতি থাকবে, ওই পণ্যটা কিন্তু বাজারে বিক্রি হবে। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে সংগঠনের কার্যাবলী। আসলে তোমরা মনে হয় এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।